উন্নয়নের সঙ্গে আওয়ামী লীগের ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই এমনটা দাবি করেছেন সরকারের দুই মন্ত্রী। তবে তারা বলছেন আওয়ামী লীগ ভোটের আগে মানুষের কাছে হাত পাতে, প্রকল্প উদ্বোধন করে বাহাবা লক্ষ্য নয়, আর অর্থনীতি জোড়াতালি দিয়ে চলছে না বলেও মনে করেন তারা। সাদ আমানের রিপোর্ট। দুপুরে একনেক বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। এতে প্রায় 13,000 কোটি টাকা ব্যয়ে 17টি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। এসব প্রকল্পের 10টি নতুন, 7টি পুরাতন। বৈঠকের পর নিজের সহকর্মীদের নিয়ে ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী। প্রশ্ন ছিল প্রকল্প শেষ করার আগে তা চালু করা হচ্ছে কোনো শঙ্কা থেকে তাড়াহুড়া কিনা, নির্বাচনের আগে বাহবা কিংবা ভোট লক্ষ্য কিনা। আমরা ভোটের যখন ভোটের সময় আসে আমরা ভোটারদের দিকে বেশি করে হাত পাতি, কিন্তু একটা কথা পরিষ্কার, এই যে প্রকল্পগুলো আমরা পাশ করছি এখন, এইগুলো কিন্তু ভোট সামনের ভোটের ধারণা কাছাকাছি আসার অনেক আগেই প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয় প্রকল্প গ্রহণ বাস্তবায়নের সঙ্গে রাজনীতিকে টানা ঠিক হবে না, নির্বাচনের বছর থাকলেও ভোট লক্ষ্য করে সরকার কাজ করেনি, উল্টো প্রকল্পের দুয়ার খুললে মানুষের ভোগান্তি কমে। তো ভোটারদের আকৃষ্ট করতে গিয়ে যদি যথাসময়ে শেষ হয় তো সেটা সরকারের অনুকূলে যাচ্ছে, তো এটা তো দোষেরও কিছু নেই, কিন্তু দুনিয়াব্যাপী এটা হয়। আমরা সেই অর্থে এই বছর বাজেটে বিশেষ কোনো কর্মসূচি রাখি না নির্বাচনকে লক্ষ্য করে। অর্থনীতি জোড়াতালি দিয়ে চলছে তা মানতে নারাজ সরকারের দুই মন্ত্রী। বলছেন বৈঠকে ত্রুটিপূর্ণ নকশায় সেতু নির্মাণের খবরে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, আর প্রকল্পের আগে জমিতে স্থাপনা করে অর্থ তস্ত্রুপের দিকে নজর দেওয়ার কথা বলেন জাতির পিতার কন্যা। অর্থনীতি চলে কিন্তু এই আপডাউন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।